আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে, ডিপিআরসি হসপিটালে। তো আমরা এখানকার চিকিৎসা সেবা এবং চিকিৎসা সেবার মান নিয়ে একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবৎ ভর্তি নিয়ে চিকিৎসা নিয়েছেন। তো আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনার নাম কি? নাজমা আক্তার। নাজমা আক্তার, আপনি কোথেকে আসছেন? মানিগঞ্জ থেকে আসছেন। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আমার কোমরে থেকে আঠো পর্যন্ত ব্যথা ছিল, আমি চিকিৎসা করে ভালো হয়ে গেছি। চিকিৎসা করে ভালো হয়ে গেছেন। কতদিন যাবত ভর্তি ছিলেন এখানে? এখানে চোদ্দ দিন যাবত। আচ্ছা, কোন ডক্টরের অধীনে আছেন, চিকিৎসা নিয়েছেন আপনি? সবল্লা ডাক্তার, ডক্টর সফল। আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছেন? আচ্ছা, একটু আরেকবার বলবেন আমাদেরকে। এখানে ডাক্তার আমির হোসেন সাহেব ছিলেন, নেতাজি ডাক্তার। আচ্ছা, এসামরিতে। আচ্ছা আচ্ছা, উনি 15 days ট্রিটমেন্ট করেছেন, কোনো রেজাল্ট হয়নি, জিরো। আচ্ছা আচ্ছা, আপনি ওনার কি হন? আপনার ওয়াইফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো এখানে ভর্তি দিন ছিলেন 14 দিন যাবৎ, তো এখন কি অবস্থা ওনার, আপনি যদি একটু বলতেন। ইমপ্রুভ হয়েছে? আচ্ছা, আমার সমস্যা এখন আর নাই। তো এখানকার চিকিৎসা সেবা নিয়ে আপনি সন্তুষ্ট? অনেক অনেক ভালো এখানকার ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাক্তার সুবন্দা স্যার অনেক ভেরি অ্যাক্টিভ পার্সন, উনি সবসময় রোগীর খবর রাখছে, কোনো সমস্যা ফেস করেননি আপনারা? আচ্ছা, এখানকার পরিবেশটা কেমন? ভালো, খুব ভালো। আচ্ছা, এই ডিপিএস এর সম্পর্ক মানে সন্ধানটা আপনি কোথায় পেয়েছেন? ইন্টারনেটে পাইছি। ইন্টারনেটের মাধ্যমে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ডিপিএস এর সম্পর্কে যদি কোনো মতামত থাকে কোনো রোগীদের উদ্দেশ্যে, আপনি তো সুস্থ হয়েছেন তাই কি? আচ্ছা, কোনো রোগীদের কি কোনো অ্যাডভাইস দেওয়ার আছে? দেব। আচ্ছা, দেব তাদেরকে আসার জন্য এখানে। আমি ভালো গেছি, আমি বলবো যে ভালো গেছি, তোমরা বলে চিকিৎসা নেও। আচ্ছা আচ্ছা, তাদেরকে অ্যাডভাইস করছেন যেন আপনার অভিজ্ঞতা থেকে তারা যেন এখানে এসে চিকিৎসা সেবাটা নেয়, তাহলে একটু হওয়ার সম্ভাবনা আছে কি? আচ্ছা ঠিক আছে, আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।